নেইমার জুনিয়রের পরবর্তী গন্তব্য নিয়ে বেশ কিছু ক্লাবের নাম অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবারের গ্রীষ্মকালীন দল বদলে পিএসজি ছাড়ছেন। নেইমার জুনিয়র পিএসজি ছাড়লে পরবর্তী কোন ক্লাবে নাম লিখাবেন তা এবার সুস্পষ্ট হল। ফুট মার্কাতোর বরাত দিয়ে গোল.কম জানিয়েছে, ব্রাজিলিয়ান সুপারস্টার নাকি পিএসজির পর এক ইংলিশ ক্লাবকেই পছন্দ করেন। পিএসজি ছাড়লে নেইমার জুনিয়র যেতে চান ম্যানচেস্টার ইউনাইটেডে। ব্রাজিলিয়ান তারকার পছন্দের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ফুট মার্কাতোর বরাত দিয়ে এমনটাই জানিয়েছে গোল.কম। পিএসজির সঙ্গে 2027 সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে নেইমার জুনিয়রের। ব্রাজিলিয়ান সুপারস্টার এর আগেই ক্লাবটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্যারিস সেন্ট জার্মেইনও নেইমার জুনিয়রকে বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল গত মৌসুমে। এবার নেইমারকে ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফরাসি জায়ান্টরা। আর তাই তো নিজের পছন্দের ক্লাব বেছে নেওয়ার কাজ শুরু করেছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা সিদ্ধান্ত নিয়েছেন পিএসজি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার। এদিকে ইউনাইটেড কর্তৃপক্ষ নাকি নেইমার জুনিয়রকে পেতে আগ্রহী। এজন্য নেইমারকে পেতে পিএসজির সঙ্গে আলোচনা শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড, এমন খবরও দিয়েছে ফরাসি বিভিন্ন গণমাধ্যম। যদিও এর আগে নিউক্যাসল ইউনাইটেড এবং চেলসির নাম শোনা গিয়েছিল নেইমার জুনিয়রের পরবর্তী গন্তব্য হিসেবে, কিন্তু শেষ পর্যন্ত এবার নেইমারের চাওয়ার উপর ভিত্তি করে ম্যানচেস্টার ইউনাইটেডই সবচেয়ে এগিয়ে। যেহেতু ব্রাজিলিয়ান সুপারস্টার চাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে, সেই ক্ষেত্রে অন্য কোনো ক্লাবের আর গুরুত্বই থাকবে না।